সুগন্ধা ও বাসুন্ডা নদীর তীরে ঝালকাঠি পৌরসভা নদী দুটি পার হয়ে পৌর এলাকা যাতায়াত করতে পুরাতন কলেজ বদ্ধভূমি খেয়াঘাট লঞ্চ ঘাট কাটপট্টি ট্রলার ঘাট অতুল মাঝির খেয়া ও বাদামতলা ঘাটে খেয়া পারাপার করে এলাকাবাসীর অভিযোগ খেয়াঘাটগুলোতে নেই কোনো যাত্রী ছাউনি ও শৌচাগার রোদ বৃষ্টি ঝরে চরম বিপাকে পড়তে হয় যাত্রীদের এমনকি ঘাটগুলোর বেশিরভাগ অংশ দীর্ঘদিন ধরে ভাঙা দুর্ভোগের পাশাপাশি প্রায় ঘটে দুর্ঘটনা ঘাটগুলো থেকে মোটা অঙ্কের এজারা আদায় করা হলেও যাত্রী সুবিধায় কোনো ব্রুক নেই পৌর কর্তৃপক্ষর আছে কোনো যাত্রী বসার বড় লাইনে এনে দুর্গন্ধে দেখা গেল ঘাটটা যদি আল্লার রাস্তাতে করে দেয় আমরা সবাই তাতে খুঁসিয়ে আছি সমস্যার কথা স্বীকার করে শিগগিরই সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের ঘাট অনেকটাই নষ্ট আছে এবং যাত্রী ছাউনিও নেই যদিও ইতিমধ্যে আমরা একটা স্কিম পাঠিয়েছি তো ওইটা অনুমোদন হলেও করব হলে আমরা নির্দেশ্ব অর্থায়ন করব পৌর কর্তৃপক্ষের খেয়াঘাটগুলো থেকে প্রতিবছর প্রায় বিশ লাখ টাকা ইজার আদায় করে পৌরসভা আর প্রতিদিন খেয়া পার হন পাঁচ হাজারের বেশি মানুষ সময় সংবাদ ঝালকাঠি